এই যে একটা নতুন ইনভার্টার আমরা এনেছি, এটা আপনাদেরকে সবাইকে দেখাবো যে কিভাবে কানেকশন দেওয়া হয় ইনভার্টার, সঠিকভাবে কিভাবে দেওয়া হয় ইনভার্টার কানেকশন আমি দেখিয়ে দেব। এই যে আমরা ইনভার্টার কানেকশন দেব, 1.5 এম তার 2 কয়েল লাগবে, পুরো বাড়িতে আমরা কানেকশন দিয়ে দেব। এই দেখুন 2টা MCB এনেছি এবং একটা SS কম্বাইন লাগবে, তারপরে একটা ইনক্লোজার, একটা 3-পিন টপ, এগুলো দিয়ে আমরা কানেকশন দিব, আপনাদেরকে দেখাবো। ইনভার্টার লাইন ওয়্যার আগে ছিল না, আগে ওয়ারিং ছিল ঠিক আছে, কিন্তু ওয়্যার ছিল না। এখন আমরা ওয়্যার কেসিংয়ের ভিতর দিয়ে ওয়্যারটি ভালোভাবে আমরা এখানে কানেকশন দিয়ে দেব, আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেরই ভাবছেন যে আমি ডুয়েল কানেকশন কেন করি, ইনভার্টার আমি কিন্তু ডুয়েল কানেকশন করছি, অর্থাৎ ডুয়েল কানেকশন কেন করছি আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। যে অনেক ইলেকট্রিশিয়ানরা বাইরা বলছেন যে আমরা তো সিঙ্গেল কানেকশন করলে তো ইনভার্টার হয়ে যায়, তা আমি কেন ডুয়েল কানেকশন করছি এটা আপনাদেরকে বিস্তারিত বলবো। এই যে ভালোভাবে দেখুন, আমি ইনভার্টার কানেকশন ডুয়েল কানেকশন বের করে নিয়েছি, এই দেখুন আমার হাতে, এই দেখুন ভালোভাবে দেখুন, এই যে আমি ডুয়েল কানেকশন বের করেছি, আমি কানেকশন দিয়ে দেব, দেখুন কীভাবে ইনভার্টার কানেকশন করতে হয়, পজিটিভ নেগেটিভ কীভাবে লাগাতে হয় আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমরা এখন পজিটিভ টার্মিনালটা লাগাচ্ছি, পজিটিভ টার্মিনাল লাগাচ্ছি আমরা এখন, এটা ভালোভাবে দেখে লাগাতে হবে। পজিটিভ উল্টা যদি আমরা লাগিয়ে দিই তাহলে লোকের সঙ্গে সঙ্গে ইনভার্টারটা নষ্ট হয়ে যাবে। নেগেটিভ টাইট দেওয়া হয়ে গেল, এখন আমি পজিটিভ লাগাচ্ছি, পজিটিভ লাগাচ্ছি, দেখুন কিভাবে, এই দেখুন ভালোভাবে দেখুন পজিটিভ লাগানো হয়ে গেল। এখন ভালোভাবে টাইট দিয়ে দেব, টাইট দিয়ে আমরা কানেকশন কীভাবে করতে হয় আপনাদেরকে দেখাবো। এবং এই দেখেন আমি ডুয়েল কানেকশন টেনে রেখেছি, ডুয়েল কানেকশন করব, লাইন কানেকশন এনে কেসিংয়ের ভিতর দিয়ে কানেকশন এনেছি, ওয়্যার এনেছি, ফিটিংস করেছি, এখন দেখাবো আপনাদেরকে। এই দেখুন আমার লাগানো হয়ে গেল, ইনভার্টার পজিটিভ আমরা লাগিয়ে দিয়েছি, ভালোভাবে টাইট করে লাগিয়ে দিয়েছি, এখন আপনাদেরকে দেখাবো। এই দেখেন এটা কোম্পানি হলো এমারন কোম্পানি, এমারন কোম্পানি অনেক ভালো কোম্পানি, লাগিয়েছি কোনো কমপ্লেন আসেনি এখন পর্যন্ত। এই দেখুন ইনভার্টারের ইন, ওই দেখুন নিচ থেকে এসেছে ওই ওয়্যারটা, ওই যে এটা লাগবো আমার চার্জিং পয়েন্টে, আমি এখন লাগিয়ে দেবো চার্জিং পয়েন্টে লাগিয়ে দেবো। এটা আমার মেইন লাইন, এই যে এটা বোর্ডটা দেখছেন, এটা হলো SS কোম্পানি এটার নাম, আর এটা হলো মেইন, এটার মধ্যে মেইন লাইন আছে। আর আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো টেস্টার দিয়ে, যে ফেসটা সবসময় ডাইন দিকে হবে বোর্ডটা, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, ভালোভাবে দেখাচ্ছি, এটা মনে রাখবেন ভালোভাবে, এই যে ফেসটা সবসময় ডান দিকে হবে, যদি ভুলক্রমে যদি বাম দিকে হয়ে থাকে তাহলে ইনভার্টারে কিছু কাজ করবে না, তাই সেই দিক দিয়ে লক্ষ্য রাখতে হবে যে আমার ডান দিকে ফেস হবে। এদের টেস্টার জ্বলছে, এই ভালোভাবে দেখুন টেস্টার জ্বলছে, হ্যাঁ ডান দিকে আমি ফেস দিয়েছি, ঠিক আছে, ইনপুট লাগিয়ে দেব, অর্থাৎ ওই যে এই প্লাগ দিয়ে ইনভার্টার চার্জিং হবে, আর আমি এটা হলো আউটপুট, এই দেখুন আউটপুটটা একদম ইনভার্টার পিছন দিয়েছে কোম্পানি, এই দেখুন কীভাবে লাগানো হয় দেখাচ্ছি, এই দেখুন MCBটা এখন অন করে নেবো আমরা,
একটা কোম্পানি দিয়ে দিয়েছে, এখানে এমসিবি একটা দিয়ে দিয়েছে, আমি অন করে নিয়েছি। এখন সামনের দিকে এখন আমি মেইন সুইচটা দিয়ে দেবো। এখন প্রথমে দেখবো যে আমার চার্জিং হচ্ছে কিনা না, লাইন এসেছে কিনা না, এটা আমি দেখবো। বাস লাইন দিয়ে দিচ্ছি, এখন মেইন জ্বলছে, মেইন চার্জিং দুটোই দেখাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে মেইন সুইচ অফ করে আপনাদেরকে দেখাবো যে আমার ইনভার্টার লাগানো ঠিক হয়েছে না ভুল হয়েছে। এখন আমরা মেইন সুইচ অফ করে দেখাবো যে আমার লাইট জ্বলছে কিনা না। মেইন সুইচটা অফ হবে, আবার অফ করে আমরা দেখাবো। এই দেখুন, আমি মেইন সুইচ অফ করেছি, মানে এই দেখুন, ভালোভাবে দেখুন, এই দেখুন টিউবলাইট জ্বলছে। এখন আমি ফ্যানটা চালিয়ে দেখবো যে আমার ফ্যান চলে কিনা না, ফ্যানটা চালিয়ে দেখবো। এখন আমি এদিকে বেড সুইচটা দিয়ে দেবো, বিছানার দিকে একটা বেড সুইচ আছে, ওটাও অফ আছে, তাই ফ্যানটা চলে নাই। এই দেখুন ফ্যানটা, এখন বেড সুইচটা দিয়েছি, বেড সুইচ দেওয়ার ফলে ফ্যানটা আমার চলছে। এই দেখুন আমি লাইনটা অফ করেছি, অর্থাৎ আমার লাইন পুরোপুরি ঠিক আছে। এই দেখুন বোর্ডের কানেকশন হয়ে গেল, লাইট জ্বলছে। মেইন সুইচ অফ মানে তো আমার পুরো বাড়ির লাইন কাট হয়ে গেছে, এবং আমার ইনভার্টার চলছে। এই দেখুন আমরা ডুয়েল কানেকশন বের করেছি, এই বোর্ডে আমরা কানেকশন দিয়ে দেব। এখন আমরা নেক্সট বোর্ডে দেখাচ্ছি আপনাদেরকে, নেক্সট বোর্ড, এই দেখেন নেক্সট সুইচ বোর্ডে ডুয়েল কানেকশন এসেছে। এই দেখুন, এই দেখুন, ভালোভাবে দেখুন, এই দেখুন আমরা ডুয়েল কানেকশনে কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাবো। এই দেখুন আরেকটি বোর্ড, এটার মধ্যে এসেছে ডুয়েল কানেকশন এসেছে, আমরা কানেকশন দেখে দেব আপনাদেরকে। আজকে আপনাদেরকে দেখাবো যে ইনভার্টার ডুয়েল কানেকশন কীভাবে করা হয়। বেশিরভাগ ইলেকট্রিশিয়ানে সিঙ্গেল কানেকশন করে থাকে, তো আমি বলছি যে সিঙ্গেল কানেকশন কেন করা হবে হয় এবং ডুয়েল কানেকশন কেন করা হয়, ডুয়েল কানেকশন ভালো হবে না সিঙ্গেল কানেকশন ভালো হবে, আমি দেখিয়ে দেব কানেকশন কীভাবে করা হয়। ইলেকট্রিশিয়ান ভাইরা ভাবতে পারেন যে আমরা তো সিঙ্গেল কানেকশন দিই, সিঙ্গেল কানেকশন দিলে তো ইনভার্টার কানেকশন হয়ে যায়, তাহলে ডুয়েল কানেকশন কেন দরকার। আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যে ডুয়েল কানেকশন কেন করবেন। হ্যাঁ, এই দেখুন এইসব যে ডায়াগ্রাম দেখছেন সব সিঙ্গেল কানেকশন ডায়াগ্রাম, এইসব সিঙ্গেল কানেকশন করা হয়েছে, সিঙ্গেল কানেকশন দিয়ে ইনভার্টার চলছে, আমি বলছি যে চলবে, কিন্তু ডুয়েল কানেকশন কেন দরকার। এই দেখুন এখানে যতগুলা কানেকশন আপনারা দেখছেন সে সবগুলো সিঙ্গেল কানেকশন, সিফ সিঙ্গেল কানেকশন, সিঙ্গেল কানেকশনে চলে ঘরের মধ্যে চলে, যাদের বাড়িতে সিঙ্গেল ফেজ আছে তাদের বাড়িতে চলবে। কিন্তু 440 লাইনের যখন আপনি কানেকশন দিবেন তখন একটা সমস্যা দাঁড়ায়, যাদের বাড়িতে সিঙ্গেল ফেজ অর্থাৎ 220 ভোল্টের কারেন্ট আছে তাদের বাড়িতে সিঙ্গেল ফেজ কানেকশন করা যায়, ইনভার্টারতে গিয়ে একটা ওয়্যার দিয়ে কানেকশন করা যায়, কিন্তু যাদের বাড়িতে বা কোনো অফিসে আদালতে যেখানে 440 লাইন থাকে, এখানে যেখানে 440 লাইন থাকে এখানে সিঙ্গেল কানেকশন করা উচিত নয়, একেবারে উচিত নয়, আমি বুঝিয়ে বলছি। যাদের বাড়িতে 220 লাইন আছে, সিঙ্গেল ফেজ আছে, যে মেইন পুল থেকে যে ফেজ হোটেল এসেছে বাড়িতে, মেইন মিটারে যেখানে লেগেছে ওই পুলের যদি নিউট্রালটা কেটে যায় তাহলে একটা সমস্যা দাঁড়ায়। অতএব 220-র ক্ষেত্রেও ডুয়েল কানেকশন করা অনেক দরকার। যখন কারো বাড়িতে দুইটা পুল থেকে দুইটা মিটার কানেকশন আসে, গভর্নমেন্ট কানেকশন, তখন যদি আমরা ইনভার্টার কানেকশন দেই তখন এই বাড়িতে একটা ইনভার্টার বসাবে, বলবে যে কি আপনারা এক ইনভার্টার থেকে আমার দুইটা লাইনের মধ্যে দিয়ে কানেকশন দিতে হবে,
একটা উপর মনে করেন একটা উপরের তলায় একটা মিটার আলাদা গভর্নমেন্ট দিয়েছে, একটা নিচের তলায় মনে করেন একটা গভর্নমেন্ট মিটার দিয়েছে, অথচ এক ইনভার্টার থেকে দোনো তলা কানেকশন হতো, তখন কি হবে? এক ইনভার্টার থেকে যদি আমরা সিঙ্গেল কানেকশন করে থাকি তখন এটা অনেক সমস্যা দাঁড়ায়, যেটা ইনভার্টারের ক্ষতি হয়ে দাঁড়ায়। কারেন্ট জল ইনভার্টার লাইট জ্বলবে, অথচ কোনো দিন যদি উপরের তলায় বা নিচের তলায় যদি নিউট্রাল কাট হয়ে থাকে তখন একটা সমস্যা সৃষ্টি হয়। তাই আমি বলছি যে ডুয়েল কানেকশন খুবই দরকার। যেখানে 440 লাইন কানেকশন আছে এখানে তো ডুয়েল কানেকশন অবশ্যই দরকার। মনে করেন যে গ্রাউন্ড ফ্লোরে একটা কানেকশন ইনভার্টার আপনি দিয়েছেন এক ইনভার্টার থেকে, আবার আপনি ফার্স্ট ফ্লোরে আপনি মনে করেন আর একই ইনভার্টার থেকে কানেকশন দিয়েছেন, হ্যাঁ লাইট তো জ্বলবে ঠিক আছে, এটা সব কিছু ঠিক আছে, কিন্তু যদি মনে করেন যে গ্রাউন্ড ফ্লোরে কোনো কারণে যে আমরা নিউট্রালটা যদি কেটে যায় তাহলে একটা সমস্যাটা দাঁড়ায়, ইনভার্টারের মধ্যে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই বলছি যে ডুয়েল কানেকশন খুবই দরকার। আমরা সিঙ্গেল কানেকশনে নিউট্রাল ব্যবহার করে থাকি, কিন্তু ডুয়েল কানেকশনে আমরা ইনভার্টার নিউট্রালটা আমরা ব্যবহার করব। মেইনের সাথে ডুয়েল কানেকশন হয় না, সিঙ্গেলের ক্ষেত্রে নিউট্রালটা করা যায়, মেইন নিউট্রালের সাথে কানেকশন করা যায়, কিন্তু আমি যদি ডুয়েল কানেকশন করে থাকি তাহলে পুরোপুরিভাবে আমার ইনভার্টার থেকে ফেজ নিউট্রাল পুরোপুরিভাবে আলাদা করা হবে, মেইনের নিউট্রালের সাথে কোনোভাবে যুক্ত থাকবে না, মেইনের নিউট্রালের সাথে কোনো যুক্ত থাকবে না। এই ব্যাপারে একটা ধ্যান দিতে হবে, পুরোপুরিভাবে আলাদা কানেকশন হবে। আজকে আপনাদেরকে দেখাবো যে ইনভার্টার ডুয়েল কানেকশন কীভাবে করা হয়। বেশিরভাগ ইলেকট্রিশিয়ানে সিঙ্গেল কানেকশন করে থাকে, তো আমি বলছি যে সিঙ্গেল কানেকশন কেন করা হবে হয় এবং ডুয়েল কানেকশন কেন করা হয়, ডুয়েল কানেকশন ভালো হবে না সিঙ্গেল কানেকশন ভালো হবে আমি দেখিয়ে দেব কানেকশন কীভাবে করা হয়। ইলেকট্রিশিয়ান ভাইরা ভাবতে পারেন যে আমরা তো সিঙ্গেল কানেকশন দেই, সিঙ্গেল কানেকশন দিলে তো ইনভার্টার কানেকশন হয়ে যায়, তাহলে ডুয়েল কানেকশন কেন দরকার? আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যে ডুয়েল কানেকশন কেন করবেন। হ্যাঁ এই দেখুন, এইসব যে ডায়াগ্রাম দেখছেন সব সিঙ্গেল কানেকশন ডায়াগ্রাম, এইসব সিঙ্গেল কানেকশন করা হয়েছে, সিঙ্গেল কানেকশন দিয়ে ইনভার্টার চলছে, আমি বলছি যে চলবে, কিন্তু ডুয়েল কানেকশন কেন দরকার? এই দেখুন এখানে যতগুলো কানেকশন আপনারা দেখছেন সে সবগুলো সিঙ্গেল কানেকশন, সিফ সিঙ্গেল কানেকশন, সিঙ্গেল কানেকশনে চলে ঘরের মধ্যে চলে, যাদের বাড়িতে সিঙ্গেল ফেজ আছে তাদের বাড়িতে চলবে, কিন্তু 440 লাইনের যখন আপনি কানেকশন দিবেন তখন একটা সমস্যা দাঁড়ায়। যাদের বাড়িতে সিঙ্গেল ফেজ অর্থাৎ 220 ভোল্টের কারেন্ট আছে তাদের বাড়িতে সিঙ্গেল ফেজ কানেকশন করা যায়, ইনভার্টারতে গিয়ে একটা ওয়্যার দিয়ে কানেকশন করা যায়, কিন্তু যাদের বাড়িতে বা কোনো অফিসে আদালতে যেখানে 440 লাইন থাকে, এখানে যেখানে 440 লাইন থাকে এখানে সিঙ্গেল কানেকশন করা উচিত নয়, একেবারে উচিত নয়, আমি বুঝিয়ে বলছি। যাদের বাড়িতে 220 লাইন আছে, সিঙ্গেল ফেজ আছে, যেই মেইন পুল থেকে যে ফেজ নিউট্রাল এসেছে বাড়িতে মেইন মিটারে যেখানে লেগেছে ওই পুলের যদি নিউট্রালটা কেটে যায় তাহলে একটা সমস্যা দাঁড়ায়, অতএব 220-র ক্ষেত্রেও ডুয়েল কানেকশন করা অনেক দরকার। যখন কারো বাড়িতে দুইটা পুল থেকে দুইটা মিটার কানেকশন আসে গভর্নমেন্ট কানেকশন, তখন যদি আমরা ইনভার্টার কানেকশন দেই তখন এই বাড়িতে একটা ইনভার্টার বসাবে, বলবে যে কি আপনারা
एक इनवर्टर थेके आमार दुईटा लाइनर मध्य दिए कानेक्शन दीते होबे। একটা উপর মনে করেন একটা উপরের তলায় একটা মিটার আলাদা গভর্নমেন্ট দিয়েছে, একটা নিচের তলায় মনে করেন একটা গভর্নমেন্ট মিটার দিয়েছে, অথচ এক ইনভার্টার থেকে দোনো তলা কানেকশন হতো, তখন কি হবে? এক ইনভার্টার থেকে যদি আমরা সিঙ্গেল কানেকশন করে থাকি তখন এটা অনেক সমস্যা দাঁড়ায়, যেটা ইনভার্টারের ক্ষতি হয়ে দাঁড়ায়। কারেন্ট জল ইনভার্টার লাইট জ্বলবে, অথচ কোনো দিন যদি উপরের তলায় বা নিচের তলায় যদি নিউট্রাল কাট হয়ে থাকে তখন একটা সমস্যা সৃষ্টি হয়। তাই আমি বলছি যে ডুয়েল কানেকশন খুবই দরকার। যেখানে 440 লাইন কানেকশন আছে এখানে তো ডুয়েল কানেকশন অবশ্যই দরকার। মনে করেন যে গ্রাউন্ড ফ্লোরে একটা কানেকশন ইনভার্টার আপনি দিয়েছেন এক ইনভার্টার থেকে, আবার আপনি ফার্স্ট ফ্লোরে আপনি মনে করেন আর একই ইনভার্টার থেকে কানেকশন দিয়েছেন, হ্যাঁ লাইট তো জ্বলবে ঠিক আছে, এটা সব কিছু ঠিক আছে, কিন্তু যদি মনে করেন যে গ্রাউন্ড ফ্লোরে কোনো কারণে যে আমরা নিউট্রালটা যদি কেটে যায় তাহলে একটা একটা সমস্যাটা দাঁড়ায়, ইনভার্টারের মধ্যে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই বলছি যে ডুয়েল কানেকশন খুবই দরকার। আমরা সিঙ্গেল কানেকশনে নিউট্রাল ব্যবহার করে থাকি, কিন্তু ডুয়েল কানেকশনে আমরা ইনভার্টার নিউট্রালটা আমরা ব্যবহার করব। মেইনের সাথে ডুয়েল কানেকশন হয় না, সিঙ্গেলের ক্ষেত্রে নিউট্রালটা করা যায়, মেইন নিউট্রালের সাথে কানেকশন করা যায়, কিন্তু আমি যদি ডুয়েল কানেকশন করে থাকি তাহলে পুরোপুরিভাবে আমার ইনভার্টার থেকে ফেজ নিউট্রাল পুরোপুরিভাবে আলাদা করা হবে, মেইনের নিউট্রালের সাথে কোনোভাবে যুক্ত থাকবে না, মেইনের নিউট্রালের সাথে কোনো যুক্ত থাকবে না। তো এই ব্যাপারে একটা ধ্যান দিতে হবে, পুরোপুরিভাবে আলাদা কানেকশন হবে। আমি একজন ইলেকট্রিশিয়ান, আর আমি যত পারি চেষ্টা করব যে আপনাদেরকে কাজ শেখানোর জন্য। তাই আমার ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমি যত পারি চেষ্টা করব আপনাদেরকে কাজ শিখিয়ে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।